रहमत करुणा और दया करे पाठिएछे आमार रसूल के। केमन रसूल? आमार रसूलेर मुखेर थुतुटा केमन छिल एकटुखानी लक्ष्य करुन। आल्लाह नबीर एकजन साहाबी तानार गाए घा हयेछे, बड़ बड़ घा हये पचे दुर्गन्ध बार हच्छे। साहाबीटार स्त्री हलो चारटे। कटा स्त्री? ইসলাম শরীয়তে একজন পুরুষের চারটি বিয়ে করা জায়েজ, কিন্তু চারটি বিয়ে করা জায়েজ কখন জানেন? যখন একটা পুরুষ একটা স্ত্রীতে তার নাফসের খায়েশ মিটছে না, ঠিক তখন অন্য নারীর সঙ্গে জেনা না করে ওই ব্যক্তি আরেকটা বিয়ে করতে পারে। যখন তার নাফসের খায়েশ মিটবে না, তখন সামর্থ্য যদি থাকে, দুটো স্ত্রী যদি সমান চোখে রাখতে পারেন, তখন ওই মানুষটাকে দুটো বিবাহ করা জায়েজ। দুটো স্ত্রীর কাছে নিজের নাফসের খায়েশ মিটছে না, অন্য নারীর সঙ্গে জেনায় লিপ্ত হওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে, তখন আপনার জন্য তৃতীয়টা বিয়ে, তিন নাম্বার বিয়ে করতে পারেন। এইভাবে চারটে বিয়ে করা জায়েজ। তো আমার রসুলের ওই সাহাবিটা গায়ে ঘা হয়েছে, গা থেকে পচে দুর্গন্ধ বার হচ্ছে। চারটে স্ত্রী, এক এক করে কোন স্ত্রী কাছে থাকতে দেয় না, কাছে রাখেন না, সবাই এক এক করে তেড়ে দেন একটু পিছন। তো কাছে না থাকতে দিলে সাহাবি মনটা বড় খারাপ, সারাদিন ঘুরে এদিকে ওদিকে চলে যায়, কিন্তু মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ। কেন? আমার গা দিয়ে পচা দুর্গন্ধ বার হয়, আমার কেউ ভালোবাসে না, আমার পাশে কেউ বসে না, আমার সঙ্গে কেউ দুটো কথাও বলে না। একটু মহাগতের সঙ্গে ধরে আলে আমার আব্বা জানারা যে কথা বলছিলাম, আমার নবীর সাহাবীর গা দিয়ে দুর্গন্ধ বার হচ্ছে, কেউ বসে না, মনটা বড় খারাপ। অমুমেন মুসলমানেরা, আমার নবীর সাহাবীরা তারা সারাদিন যখন বাড়িতে থাকতেন, বাড়িতে থাকার পরে তারা যখন আবার মসজিদে নববী শরীফে নামাজের অর্থে নামাজ পড়তে যেতেন, নামাজের অর্থে নামাজ পড়তে যে আমার নবী পাকের চেহারাটা দেখে তারা যখন আবার বাড়িতে আসতেন, এই বাড়িতে আসার সময় পূর্ববর্তী এমন করে পরের নামাজের অর্থে যাওয়ার আগে প্রত্যেকটা সাহাবিদের দেহের ভেতরে একটা জ্বালা শুরু হয়ে যেত, একটা জ্বালা শুরু হয়ে যেত, না 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 আমার নবীকে কখন দেখব, আমার নবীকে যতক্ষণ না দেখতে পাবো আমাদের চেহারা জ্বালাটা মিটবে না। নবীর সাহাবি গা দিয়ে দুর্গন্ধ বার হয়, পচা দুর্গন্ধ, কেউ পাশে বসে না, কথা বলে না, এমন করে কেউ দুটো গল্প করে না, কেউ আমার কাছে বসতে চায় না, এমন অবস্থায় দেখতে পা গেল আমার নবীর ওই সাহাবি এমন করে চলে গেল কোথায় জানে, এমন করে আমার নবী পাকে দরবারে যে বসে গেল, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ নসিহত করছেন, বয়ান বক্তব্য দিচ্ছেন, ঠিক ওই সময়তে দেখতে পা গেল ওই সাহাবি এক সাইডে ধারে যে মনটা মলিন করে নিয়ে, মনটা বড় খারাপ করে নিয়ে বসে আছে বাবা, হঠাৎ দেখতে পা গেল আমার নবী পাকে চোখটা ওই সাহাবির দিকে পৌঁছে গেল। আমার নবী লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবি, কি ব্যাপার, কি বাবা, তুমি একটুখানি বলো না তোমার মনটা কেন এত খারাপ, ও বাবা সাহাবি কি হয়েছে তোমার বলো না। ওই সময় নবী সাহাবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মনটা খারাপ একটাই কারণে, আমার গায়ে একটা রোগ দিয়ে চাল্লা পাক, গায়ে বড় বড় ঘা হয়ে গেছে,
ওই ঘায়ের বিনিময় ঘাগুলো আমার দেহের ভিতরে পচে গিয়েছে আমার ঘায়ের কারণে আমার গা দিয়ে পচা দুর্গন্ধ বার হয় এমন কি আমার বিবি সাহেবরা আমার সঙ্গে মিশতে চায় না আমার সঙ্গে উঠতে চায় না আমার সঙ্গে বসতে চায় না ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ দুঃখের কথা কি বলবো এই জন্য মনটা খারাপ করে নিয়ে আমি এমন করে বসে আছি আমার নবী সময় বলেছিলেন ও বাবা সাহাবি না না শুনে রাখো বাবা জেনে রাখো বাবা সাহাবি দুঃখ লেও না বাবা মনে ব্যথা নিও না বাবা আমি রাসূলুল্লাহ আমাকে আল্লাহ পাক আমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে জোরে বলছো ও মুসলমানেরা আমার নবী পাকে সাহাবিকে লক্ষ্য করে আমার নবী সময় বলেছিলেন ও বাবা সাহাবি এদিকে এসো বাবা এদিকে এসো আমার নবী বেশ খানিকটা থুতু নিয়ে বেশ কিছুটা থুতু মোবারক নিয়ে আমার নবী সাহাবি হাতে দিয়েছেন আমার নবী সাহাবি আমার রাসূলুল্লাহ থুতু মোবারকটা দিয়ে গোটা দেহেতে মেখে নিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ কি নিলেন নবীর থুতু মোবারক গায়ে মেখে নিলেন গায়ে মেখে নিয়ে বাড়িতে গেছে ও বাজার কিতাবের ভিতরে এসেছে হাদিস শরীফের ভিতরে এসেছে আমার নবী পাকে গায়ে থুতুটা আমার নবী পাকে লব মোবারকে থুতুটা নিয়ে সাহাবী মাখা মাত্র ওই সাহাবী গা দিয়ে মিশকে আম্বারের চেয়ে আরো সুগন্ধি বাহির হতে লেগেছে নিজের আমাদের গায়ের থুতু যদি একটু কোন জায়গায় ঘষে আর পরক্ষণে ওইখানে নাকটা নিয়ে যাওয়া যাবে বাপ পচা দুর্গন্ধ বার হবে আমার নবী পাকের থুতুটা এমন মেশকে আম্বারের চাইতে আরো সুগন্ধি বার হচ্ছে জোরে বলুন না সুবহান নবী পাকের ওই সাহাবি এমত অবস্থায় আমার নবীর গায়ে থুতু মোবারকটা নিয়ে মারতে মারতে আস্তে আস্তে চলে গেল হঠাৎ করে দেখতে পা গেল ওই রাস্তা দিয়ে পেছনে 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 আরো মানুষেরা কাতারে কাতার বন্দি হয়ে গেল কি ব্যাপার কি ব্যাপার এই রাস্তা দিয়ে কে যেন একজন হেঁটে গেছে এত সুগন্ধি কেন বার হয় এমত অবস্থায় দেখতে পা গেল ওই সাহাবি বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পরে চার চারটা বিবি সাহেবাগ তারা এমন করে অবাক হয়ে গেল আমার স্বামী গা দিয়ে দুর্গন্ধ বাহির হতো আমার স্বামী গা দিয়ে পচা গন্ধ বার হতো আজকের কেন এত সুন্দর সুগন্ধ বার হতে লেগেছে কি কারণে কি ব্যাপার একটুখানি জিজ্ঞাসা করে এমত অবস্থায় তার বিবি সাহেবারা দেখতে পেল আমাদেরকেও সুগন্ধি ব্যবহার করতে হবে তাই চারটে বিবি সাহেবা এমন করে মিনার বাজারে মদিনার বাজারে মক্কার বাজারে ঘুরে ঘুরে সবচাইতে দামি দামি সেন দামি দামি আতরগুলো তারা কিনে নিয়ে আসতো এনে নিজেরা মেখে বেড়াতো বড় স্ত্রী মনে করতো আমি যদি দামি সুন্দর আতরটা ব্যবহার করি সেন ব্যবহার করে আমার স্বামী আমার কাছে সময় দেবে মেজ স্ত্রীটা চিন্তা ভাবনা করছে আমি যদি সুন্দর স্ত্রী সুন্দর সেন্টার আতরটা ব্যবহার করতে পারি আমার স্বামী আমার কাছে বেশি সময় দেবে আমার স্বামীর গা দিয়ে যেহেতু সুগন্ধি বার হয় চার চারটা স্ত্রী চারটি বাজার থেকে নামি দামি কোম্পানি সেন্টার আতর এনে তারাও মাখতে লাগলেন কিন্তু না 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 তারা যতই আতর মাখুক না কেন তাদের স্বামীর গায়ের আতরের কাছে সেন্টের কাছে ওদের কোন সেন্ট খায় না জোরে বলুন সুবহানাল্লাহ এবারে বিবি সাহেবারা জিজ্ঞাসা করেছিল এ আমার স্বামী শোনেন শোনেন কি ব্যাপার আপনি কোন বাজার থেকে সেন্টার আতর নিয়ে এসে মেক মাখতেছেন আপনি কোন বাজার থেকে সেন্ট নিয়ে এসেছেন আতর নিয়ে এসেছেন আপনি একটুখানি বলুন ওই বাজার থেকে আমরাও সেন্ট কিনে নিয়ে আসব ওই বাজার থেকে আমরাও আতর কিনে এনে মাখব ওই সময় নবী সাহাবী বলেছিলেন হে বিবি সাহেবারা না 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 শুনে রাখো জেনে রাখো আমি তোমাদের স্বামী আমি কোন বাজার থেকে সেন্টার আতর কিনে নাই আমার গা দিয়ে যে সুগন্ধিটা বার হয় ওটা একমাত্র আমার রাসূল পাকের লব মোবারকের থুতু মোবারকের ওসিলা একটু জোরে হবে না সুবহানাল্লাহ আমার নবী পাকের থুতুর দামটা এত ছিল আমার নবী পাকের থুতুর সুগন্ধি এত ছিল অন্যান্য বাজারের সুগন্ধি বাজারের আতরগুলো হার মেনে যেত জোরে বলুন না সুবহান কোথায় আছে
আমরা কোথায় মহব্বত দেখাই সেই রসূলকে ভালোবাসি গোসল করিয়ে দাও না আমাকে একটু হাম্মাম খানায় নিয়ে যাও হাম্মাম খানা মানে হলো গোসলখানা ও মুসলমানেরা আমার নবীকে লক্ষ্য করে আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি হাম্মাম খানাতে চলে আমি আপনাকে গোসল করিয়ে দেব আমার নবী এমন করে হাম্মাম খানাতে চলে গেলেন বিবি সাহেব আয়েশা সিদ্দিকা তিনিও হাম্মাম খানায় প্রবেশ করলেন আমার নবী একটা চৌকির উপরে বসে বসে আর তিনি গোসল করবেন গোসল করিতেন হঠাৎ দেখতে পা গেল আমার নবী যে চৌকিটা বেছেছেন ওই চৌকির উপরে বসে বসে গোসল করবেন ওই চৌকির চারটে পা ছিল একটা পা আম্মা জানা আয়েশা সিদ্দিকা আর এমন করে পায়ের কনিষ্ঠাঙ্গুলের উপরে চাপ পড়ে গেল আম্মা জানা আয়েশা সিদ্দিকা কোনো কথা বললেন না নিজের স্বামী বসেছেন ওই পিঁড়ির উপরে ওই চৌকির উপরে বসে বসে আমার নবী দিন দুনিয়ার বাদশা তিনি গোসল করবেন গোসল করতেছে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন করে আমার নবী পাকের মাথায় এমন করে পানি ঢালতে লেগেছেন আর পানিগুলো যখন পড়ছে পানিগুলো যখন দিচ্ছে আমার নবী পাকের দেহ মোবারক থেকে পানিগুলো গড়িয়ে গড়িয়ে যখন যাচ্ছে হঠাৎ দেখতে পেলেন আমার নবী পাকের চোখে পড়ে গেল ওই পানিগুলো লাল লাল রক্তে পরিণত হয়ে গড়িয়ে যাচ্ছে আমার নবী সঙ্গে সঙ্গে বলেছিলেন ও বিবি সাহেব আয়েশা রুহমারা তুমি বলো না বলো না আমার গায়ে যখন তুমি পানি ঢালতেছ ওই পানি দ্বারা আমি গোসল করতেছি আর ওই পানিটা আমার গা মোবারক দিয়ে যখন গড়িয়ে যায় তখন যেন লাল রক্তের মতো কেন হয়ে যায় আম্মা জানা আয়েশা সিদ্দিকা দুকরে কেঁদে ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ একটাই মাত্র কারণ আপনি যে চৌকির উপরে বসে আছেন ওই চৌকিটার একটা পায়া আমি আয়েশা রুহমারা আমার কনিষ্ঠা আঙ্গুলের উপরে পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ আপনার সোনার চেহারার ওয়েটের ওসিলায় আমি আয়েশা সিদ্দিকা আমার পায়ের কনিষ্ঠ আঙ্গুলটা ফেটে গেছে আমি আয়েশা সিদ্দিকা আমার রক্ত আর আপনার গায়ের গা দিয়ে গড়িয়ে যাওয়া পানিটা মিশ্রিত হয়ে লাল হয়ে চলে যাচ্ছে ওই সময় আমার রসুল বলেছিলেন ও বিবি আয়েশা কেন 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 তুমি একটাবার কেন বললে না হে আমার স্বামী আপনি একটু সরে যান একটু সরে বসুন উঠে বসুন আমাকে একটু সরিয়ে দিয়ে আমাকে একটু উঠতে বলে তুমি তো তোমার পাটা সরিয়ে নিতে বলতে পারতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তাআলা ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে এমন মহব্বত করি হুজুর আমি আপনাকে এতটা ভালোবাসি আপনি যেহেতু বসে গেছেন দিন দুনিয়ার বাদশা আমি আপনাকে আবার উঠতে বলবো আমি আপনার হুকুমে হুকুম জারি করব আমি আপনার উপরে কথা বলবো এমন সাহস আমি আয়েশা সিদ্দিকা আমার হবে না তাই আমি মনে মনে ভেবে নিয়েছি আমার পায়ের কনিষ্ঠাঙ্গুল তো দূরের কথা আপনার চৈকির পাটা যদি আমার কলিজায় পড়ে যেত আমি আয়েশা অনাহাসে মেনে নিতাম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আচ্ছা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর সম্পর্ক কি কি স্বামী আর স্ত্রী তাহলে মহব্বত কতটা দেখেছেন মহব্বত কতটা দেখেছেন আচ্ছা আমরা তো স্বামী স্ত্রী আছি আমাদের মধ্যে মহব্বত আছে তো আমাদের মধ্যে মহব্বত আছে কতটা মহব্বত ওই কলতলায় আর পুকুর ঘাটে যেয়ে দেখেন সকাল হয়েছে জিজ্ঞাসা করতেছে হঠাৎ সলিমদ্দির মা খুব সুন্দর একটা কাপড় পরে এসছে কলিমদ্দির মা জিজ্ঞাসা করছে তুই শাড়ি কোথায় পেয়েছিস তো বলে কেন আমাদের কচির বাপ এনে দেছে বলে উফ তোদের তো কচির বাপ তবু মাঝে মাঝে একটা আড্ডা করে এনে দিচ্ছে আমাদের সে ওলাউটোটা না বছর কি বছর পার হচ্ছে একটা জোটে না আমাদের স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা এটা নাকি আর আম্মা জান আয়েশা সিদ্দিকা আর আমার রসুলের মহব্বত দেখেন কত
আমার পায়ের কনিষ্ঠ আঙ্গুল কেন? যদি আমার কলিজায় পড়ে যেত আমি আয়েশা সেটা অনাহাসে মেনে নিতাম। জুড়ে বলুন না সুবহান। রাসূলের প্যার ভালোবাসা তারা বেশেছিলেন, মহব্বত করেছিলেন, ভালো তারা বেশেছিলেন। ও মুসলমানেরা, মৌলুদুন নবী দিবস অর্থাৎ মিলাদুন নবী দিবস, নবী দিবস মানে নবী দিবসের নবীর জন্মের বৃত্তান্তের কথা একটুখানি আপনাদেরকে বলে যাই। শুনুন, আমার আপনার বিশ্বগুরু নবী দীন ও দুনিয়ার বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধরার জমিনে আসবেন গো। ও মুসলমানেরা, আব্দুল্লাহ লালাত মোবারকে নূরে মুহাম্মাদিটা ছিল। ও মুসলমান, সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালামের পৃষ্ঠে দিয়েছিল, ওখান থেকে নবী আদমের কপালে এসেছিল, ওখান থেকে আস্তে 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 একের পর এক একের পর এক আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহর কাছে চলে আসলেন, আমার নবীর পিতার লালাত মোবারক থেকে আমার নবীর পিতা আব্দুল্লাহর কপাল থেকে, এমন করে আব্দুল্লাহর কপাল থেকে আমার নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা গা তানার গর্ভে চলে আসলেন। ওগ মুসলমান, ওটা ছিল একটা নূরান নূর। যদি বলেন কেমন নূর? ওগ মুসলমানেরা চলো, মহান আল্লাহর কোরআন জানিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবীন, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন তাহকিকে তোমার পাশ আয়া গায় নূর আর রওশন করনে ওয়ালা কিতাব। ওগ মুসলমানেরা, কালামুল্লাহ কিতাবুল্লাহ, এই কিতাবুল্লাহর মুরাদ হচ্ছে কালাম পাক অর্থাৎ মহান আল্লাহর কোরআন, আর নূর সে মুরাদ হয় রাসূলুল্লাহ। একটা হলো কালামুল্লাহ আর অপরদিকে আমার রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার আল্লাহ হলেন শরীক বিহীন, আল্লাহ কোনো শরীক না গায়, আর আমরা এমন একজন নবীর উম্মত হয়েছে, এমন একজন নবী পেয়েছে, আমার নবী হলেন ছায়া বিহীন, আল্লাহ যিনি আল্লাহর কোনো শরীক না গায়, আর আমার নবীরও দুনিয়াতে কোনো ছায়া নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আমিনার গর্ভে যখন নবী মুহাম্মাদিটা আসলেন গো, আস্তে আস্তে আমার আপনার বিশ্বগুরু নবী ধরার জমিনে আসবে। সময় হয়ে এসেছে যে রাত্রে আমার নবী আসবে, ওই রাত্রে দেখতে পাওয়া গেল আম্মা জান আমিনা একা কুড়ে ঘরের ভিতরে রয়েছেন। হঠাৎ দেখতে পাওয়া গেল ভয়ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে, কি হবে, আমার কাছে কেউ নাই, আমার কাছে কেউ আসবে না, আমার কাছে আমার বাড়িতে কেউ নাই, আমি কেমন ভাবে আমার বেটা মোহাম্মদকে জন্ম দেব, কেমন ভাবে আমার বেটা আসবে, এই চিন্তা ভাবনায় রয়েছেন। হঠাৎ দেখতে পাওয়া গেল আমিনার ঘরের চতুর্দিকে একটা গুঞ্জুন গুঞ্জুন আওয়াজ হয়। আমিনা ভয়ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে, কিসের আওয়াজ কিসের আওয়াজ? হঠাৎ ঘরের চতুর্দিকে তাকিয়ে দেখলেন রাতের অন্ধকারে বিশাল বড় বড় বাঘ এসে আমার নবী পাকের ঘরের চতুর্দিকে এমন করে ব্যারিকেড করে নিয়েছে। আমেনা ভয় করছে, হযরত আমেনা বাইরে বার হয়ে আর জঙ্গলি জানোয়ার বাঘের দিকে লক্ষ্য করে বলেছিলেন, হে জঙ্গলি জানোয়ারেরা, হে বাঘেরা, শোনো শোনো, তোমরা আমাকে খেও না, তোমরা আমাকে খেয়ে ফেলো না, খবরদার খবরদার, তোমরা যেন আমাকে ভক্ষণ করো না। আমার স্বামী আব্দুল্লাহ ব্যবসার যে চলে গেলে সেই যে অপথে চলে গেল, সেখান থেকে আমার গর্ভের বাচ্চাটা ছাড়া আমি আমেনা আমার আর কেউ নাই, আমার স্বামী নাই, আমি স্বামী হারা, আমি এমন করে অসহায়, আমার গর্ভে বাচ্চা রয়েছে, আমার পেটে বাচ্চা রয়েছে, এই বাচ্চাটিকে আমি জন্ম দেব, হে জঙ্গলি জানোয়ারেরা, হে বাঘেরা, তোমরা যেন আমাকে খেয়ে ফেলো না। সঙ্গে সঙ্গে বাঘেরা এমন করে চতুর্দিক থেকে হঠাৎ দেখতে পাওয়া গেল আমার আল্লাহ পাক ওই বাঘেদের জবান খুলে দিয়েছে। ওই জঙ্গলি জানোয়ারেরা বাঘগুলা বলতে লেগেছে, ও আমেনা, ধন্যবতী আমেনা, তুমি ভয় করো না, ভয় করো না, কারণ আমরা বাঘ নয়, বাঘের সুরাতে আমরা তোমার ঘরে চতুর্দিকে এসেছি, একটাই কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তারা আমরা হলাম মালাইকা ফারিস্তা, আমাদেরকে বাঘের সুরাতে তোমাকে পাহারা দিতে দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জঙ্গলের বাঘ গুলা এসে আমার নবী ধরার জমিনে আসবেন এই কারণে পাহারা দিচ্ছেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু চিন্তা করুন, একটু ভাবুন,
দেখতে পেলেন আমিনা বলছেন হঠাৎ আমার ঘরটা অন্ধকার ছন্ন অন্ধকার কালো অন্ধকার ঘোর অন্ধকার হঠাৎ দেখতে পেলাম আমার ঘরের ভিতরে একটা সিঁড়ি নেমে এলো ওই সিঁড়ি থেকে চারটে রমণী নেমে আসলেন জাইনা রমণীর আলে আসলেন আমার ঘরটা আলো আলোকিত হয়ে গেল একটু জোরে হবে না সুবহানাল্লাহ চারজন রমণী আসলেন সঙ্গে সঙ্গে ঘরটা আলো আলো পরিণত হয়ে গেল আমি রাত বড় ধন্য হয়ে যাব তামাম দুনিয়ার মানুষ বলবে না 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 আমার নবীর রাতে জন্ম হয়েছে আমি রাত আমার মান সম্মানটা বেড়ে যাবে আমার ইজ্জতটা বেড়ে যাবে এমন তো অবস্থায় দিন খবর পেয়ে গেল দিন আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে ও রব্বুল আলামিন আল্লাহ না না আমি দিন আমার উদরে আপনার হাবিবকে পাঠান তামাম দুনিয়ার মানুষ বলবে দিনের বেলা হাবিব নবী এসেছে আমার মান সম্মান ইজ্জত বেড়ে যাবে রাত রাত আল্লাহর কাছে ফরিয়াদ করে দিন আল্লাহর কাছে ফরিয়াদ করে কিন্তু না 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 আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রাতের রাতের দোয়াটা কবুল করলেন এবং দিনের দোয়াটা কবুল করলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা টাইমে আমার নবীকে ধরার জমিনে পাঠালে ওই সময়টা ছিল সুবে সাদিক অর্থাৎ দিনের প্রথম ভাগ আর রাতের শেষ ভাগে দুজনার মধ্যবর্তী স্থানে আমার আল্লাহ পাক আমার নবীকে ধরার জমিনে পাঠালে একটু জোরে হবে না সুবহান ও মুসলমানেরা বিশ্বগুরু নবী যেই না দুনিয়ার জমে এসেছে আর আমার নবী পাকের নুরানি চেহারার রসিলা ওই সময়তে আমিনার ঘরটা আলে আলোকিত হয়ে গেল আর এমন করে বাদি এমন করে সোয়াইবা তারা বলতে লেগেছে আমি দেখতে পেলাম আমার ভাতিজা ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন ওই সময় দেখতে পেলাম আমার নবী সেজদা হালাতে মাথাটা সেজদায় দিয়ে দুনিয়ার জমিনে এসেছে আর হঠাৎ যেন দুটো ঠোঁট নড়তেছে ওই ঠোঁটটা যেন টিপ টিপ করে কে যেন বলতেছে সোয়াইবা অর্থাৎ বাদী বললে আমি আর আমিনা দুজনার ঠোঁটের কাছে কান্না লাগিয়ে দিলাম এতটুকু বাচ্চা সেজদায় পরিণত হয়েছে আর সেজদারত অবস্থায় ঠোঁট দুটো নেড়ে নেড়ে কি যেন বলতেছে ওই সময় আমরা কান্না লাগিয়ে দেখতে পেলাম বিশ্বগুরু নবীর জবান থেকে আওয়াজ আসতেছে ইয়া হাবলি উম্মতি আমার উম্মা তানিদের উপায়ে কি হবে একটু জোরে বলুন না সুবহান ও মুসলমানেরা বিশ্বগুরু নবী যেদিন জন্ম নিয়েছিল সেদিন আমার আপনার জন্য কন্দন করেছিলেন সেদিন আমার আপনার জন্য কেঁদেছিলেন আর আজ মদিনার জমিনে শুয়ে আছে ওই মদিনার সবুজ গম্বুজের তলায় শুয়ে শুয়ে ইয়া হাবলি উম্মতি আমার আপনার উপায় কি হবে এর জন্য আমার নবী আজও কান্দতেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহান ও মুসলমানেরা নবী আমার ধরার জমিনে আসলে ওই সময় আমেনা বললেন ও সাহেবা বাদিরে খবরদার খবরদার দাতা মোহাম্মদকে লক্ষ্য রাখো কারণ কারণ কেউ জালুলা চলে যায় এই কথা বলতে না বলতে হঠাৎ ঘরটা অন্ধকার হয়ে গেল আর সাহেবা বাদী বলতে লেগেছে ও ভাবি যান আমেনা শুনে শুনে এই মাত্র কে জানো আমার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে চলে গেল আমেনা অবাক হয়ে গেল না না এটা কেমন করে হতে পারে আমার কত সাধনার কষ্টের সন্তান আমি সবে মাত্র ভূমিষ্ঠ হয়েছে জন্ম হয়েছে আমার ব্যাটা আমার ঘরটায় আলোকিত ছিল হঠাৎ কেন অন্ধকার হয়ে গেল ওই সময় সাহেবা বলে কে যেন নিয়ে চলে গেল আমি না চিন্তায় চিন্তিত জেনারা নিয়ে চলে গেল নাকি ফারিস্তারা নিয়ে চলে গেল আমি না চিন্তায় চিন্তিত হয়ে গেল হঠাৎ দেখতে পেয়ে গেল উপর থেকে লাগাম হলো আওয়াজ
আসতে চাই আমি না ভয় করো না ভীতি সন্ত্রস্ত হয়ো না তুমি চিন্তা করো না আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তমাম বিশ্বের রহমত আর করুণা করে পাঠিয়েছে অতএব মাসিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ তমাম দুনিয়াটা আপনার নবী পাকের পরিক্রমণ করাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ ও আমেরা একটুখানি ধৈর্য ধরো সহ্য করো ও সবর করো কিছুক্ষণ পরে তোমার বেটা মোহাম্মদকে তোমাকে ফিরিয়ে দেওয়া হবে এটা জুরে হবে না সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে তোমার বেটাকে তোমার কাছে ফিরিয়ে দেওয়া হবে আহ আমেনা তবে শান্তি শান্তি তিনি শান্তি পেলেন আমার নবী আসবে আমার রাসূল ছোট্ট মাহসুম বাচ্চা তিনি যেদিন জন্মগ্রহণ করলেন সেদিন তিনি বললেন ইয়া হাবলি উম্মতি আমার উম্মাত উম্মাতানিদের উপায় কি একটু মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার আব্বা জানেরা তাহলে আমার নবীর মহব্বত ভালোবাসা আছে তাহলে আমার নবীর মহব্বত ভালোবাসা যদি না দেখাতে পারি আমরা পূর্ণাঙ্গ ইমানদার মোমেন মুসলমান হতে পারবো না নবীর জন্য আমরা কি দিয়েছি কিছুই দিতে পারিনি এগারো জন নারী আমার নবী মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে কেন কেন ইসলামটা প্রচার করতেন মক্কাবাসীরা বেদিন বেঈমানেরা মুয়াজ্জালামার কাফের বেদিনেরা তারা আমার নবীকে সহ্য করত না আহ আমার রসুলকে তাড়িয়ে দিয়েছিলেন রসুলের জন্মস্থান কোথায় একটু বলেন মক্কায় আর গিয়ে মাজারে আকদাস এখন বর্তমান রসুলের মাজার কোথায় মদিনায় কার বাড়ি আমার নবীর নানার বাড়ি তাহলে রসুল কোন জায়গায় ছিল মক্কায় জন্ম হলো আর নানার বাড়ি মদিনায় সেখানে গিয়ে তানার মাজার শরীফ হলো একটু চিন্তা করা দরকার তাহলে যারা নিজের বাসস্থান ছেড়ে নানার বাড়িতে যায় সেখানে বসবাস করে তাহলে তারা হিজরত করে তো নাকি আমার রসুল যেমন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল নিজের বাড়ি থেকে কোথায় মামার বাড়ি নানার বাড়ি মদিনায় জি এটা মাথায় রাখবেন তো ঠিক যখন রসুল মক্কা ছেড়ে মদিনায় চলে গেল এই সময় মক্কার বেশ কিছু সাহাবা সাহাবী তারা পাগল হয়ে গেল আহ কি হবে আমার রসুলকে তো দেখতে পাচ্ছি না ও মুসলমানেরা কিতাবের ভিতরে এসেছে হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় আমার নবী যখন চলে গেলেন মক্কা ছেড়ে মদিনায় ওই সময় তো বেশ কিছু সাহাবারা তারাও পাগল হয়ে গেল আহারে আহারে মক্কা মুয়াজ্জামায় রয়েছে কিন্তু না 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 আমার নবী পাককে দেখতে পাচ্ছি না আমার নবী কোথায় গেল আমাদের গায়ে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল যতক্ষণ পর্যন্ত না আমাদের নবীকে দেখতে পাব ততক্ষণ পর্যন্ত আমাদের গায়ের জ্বালাটা ঠান্ডা হবে না জোরে বলুন সুবহান ও মুসলমানেরা আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেল ঠিক ওই সময় দেখতে পাওয়া গেল এগারো জন মহিলা তারা বাড়ি থেকে বাহির হয়ে গেল বাইরে বেরিয়ে গেল স্বামীদেরকে লক্ষ্য করে বলতে লেগেছে ও স্বামীজি আর তোমাদের সংসার করবো না কারণ যে মক্কাতে মদিনাতে যে মক্কায় আমাদের নবী নাই আমরা ওই মক্কাতে আর থাকতে চাই না জোরে বলুন সুবহানাল্লাহ নবী নাই ওই মক্কাতে আমরা আর থাকতে চাই না কেমন কথা মেয়েদের কথা কোলে সব কচি কচি বাচ্চা শাবক মাসুম বাচ্চা তাদেরকে ও মুসলমানেরা কিতাবের ভিতরে এসেছে আল্লাহর নবী
মক্কার ওই মহিলা সাহাবীরা তারা তাদের স্বামীদেরকে লক্ষ্য করে জানিয়ে দিল, ও স্বামীজি না 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 আর আমরা সংসার করব না, আর সংসার করতে রাজি নয়, আমরা আর মক্কায় থাকতে রাজি নয়, কারণ আমার নবী যেহেতু মদিনায় আমরাও মক্কা ছেড়ে আমরাও চলে যাব মদিনায়। জোরে বলো ও মুসলমানেরা, আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন ওই সময় মক্কার মুসলমান বড় বড় কাফের দুশমনেরা আমার নবীর চরম পরম শত্রুরা তারা মক্কা মদিনার রাস্তার মাঝে একটা ব্যারিকেড করে দিয়েছে, একটা বর্ডার করে দিয়েছে, মক্কা থেকে মদিনায় যেন কেউ না যেতে পারে, মুহাম্মাদের কোনো লোকজন যেন না যেতে পারে, তবে মদিনায় থেকে যদি কেউ মক্কায় আসে তাকে ঢুকতে দেওয়া হবে ব্যবসার খাতিরে, ব্যবসার সূত্রে আমরা লাভবান হব, তবে খবরদার মক্কা থেকে কেউ না যেন মদিনায় যায়। এমত অবস্থায় ওই 11 জন নারী তারা কোলে বাচ্চা নিয়ে আর আমার নবীর মহব্বতের তাড়নায় আমার নবীর ভালোবাসায় কচি কচি বাচ্চাগুলোকে নিয়ে আর এমন করে বাহির হয়ে গেছে, এমন করে বেরিয়ে চলে যাচ্ছে, হঠাৎ ওই বর্ডারের মুখে ধরা পড়লেন আবু জাহাল, উতবা, সাইবা, উলিদ ইবনে মুগিরা, ইসলামের বড় বড় শত্রু আর দুশমনেরা। তারা বলেছিল হে মদিনার মহিলারা, হে মক্কার মহিলারা, তোমরা কোথায় চলেছো, কোথায় যাও? বলে না 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 হে আবু জাহাল, উতবা, সাইবা, শোনো শোনো, আমাদের নবী মদিনায় চলে গেছে তাই আমরাও মদিনায় চলে যাচ্ছি, আমরা এই মক্কাতে থাকতে চাই না। ওই সময় মক্কার ওই বড় বড় দুশমনেরা আমার নবী পাকের শত্রুরা তারা বলেছিল হে মক্কার নারীরা, যদি জীবন পেতে চাও চলে যাও, চলে যাও না, তোমরা মক্কাতে ফিরে যাও, মদিনায় তোমাদের যাওয়া হবে না। মদিনার মক্কার নারীরা বলেছিল হে ইসলামের চরম পরম শত্রু দুশমনেরা, হে আবু জাহাল, উতবা, সাইবা, শোনো শোনো, না না না, আমরা তো আমরা বেরিয়েছি ঘর থেকে, আমরা মদিনায় যাব, এতে আমাদের জীবন যায় আর থাক, আমাদের জীবন চলে যায় যাবে, তারপরেও আমরা নবীর কাছে চলে যাব। জোরে বল। এই না কথা বলার পরে হঠাৎ ওই ইসলামের চরম পরম দুশমনেরা শত্রুরা তারা বলতে লেগেছে না না না, ওদের কোলের বাচ্চাগুলোকে কেড়ে নাও, কোলের বাচ্চা যখন ওদের সামনে কষ্ট দেওয়া হবে, যখন এমন করে হত্যা করা হবে, তখন মায়ের জাহান কষ্ট পাবে, ওটার দিকে তাকিয়ে ওরা ফিরে যাবে। প্রত্যেকটা মায়েদের কাছ থেকে ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে কেড়ে নিয়েছে, কেড়ে নেওয়ার পরে বলতে লেগেছে হে মক্কার নারীরা, না না, তোমরা যদি না মক্কায় ফিরে যাও, আমরা তোমাদের বাচ্চাগুলোকে কুরবানি করে দেবো, জবাই করে দেবো। মক্কার ওই সমস্ত নারীগুলো বলেছিল হে মক্কার শত্রুরা, হে আমার নবীর জানে দুশমনেরা, শোনো শোনো, আমাদের বাচ্চাগুলোকে কেড়ে নিয়েছো, আমাদের বাচ্চাগুলোকে যদি তোমরা কুরবানি করে দাও, জবাই করে দাও, তাতেও আমাদের কোনো যায় আসে না, তারপরেও আমরা মদিনায় নবীর কাছে চলে যাব। একটু জোরে বলুন না সুবহান। ও মুসলমানরা, কিতাবের ভিতরে এসেছে বিশ্বগুরু নবীর জন্য ওই 11 জন মহিলা তাদের কোলের বাচ্চাগুলোকে ওই ইহুদি নাসারারা আমার নবীর জানে দুশমনেরা তারা কুরবানি করে দিল, তারা গলা কেটে দিল, মাগুলো কচি কচি মাহসুম বাচ্চার রক্ত মুবারক গুলো গায়ে মেখে 11 জন মহিলা মদিনায় হিজরত করে গেলেন। আমার নবী সাহাবাদেরকে নিয়ে ওয়াজ নসিহত করছেন, হঠাৎ দেখতে পাওয়া গেল আমার নবী বললেন ও সাহাবারা, বাবারা বাবারা, সবাই উঠে দাঁড়াও, সবাই উঠে দাঁড়াও, ওই দেখো, ওই দেখো, আমার 11 জন মা মক্কা ছেড়ে তাদের বাচ্চাগুলোকে, কোলের মাহসুম বাচ্চাগুলোকে কুরবানি দিয়ে আমি নবী আমার মহব্বতের খাতিরে তারা হিজরত করেছে। একটু জোরে হবে না সুবহানাল। ও মুসলমানেরা, নবীর জন্য নিজেদের বাচ্চাগুলোকে কুরবানি করে ও তারা মদিনায় হিজরত করেছিলেন, আমরা নবীর জন্য কি করতে পেরেছি? অনেক মানুষ আপনারা এখানে আছেন এই বিশ্ব নবী দিবসের জন্য এই শ্রীনগর গ্রামের যে ভিতরে ও মুসলমান অনেক টাকাওয়ালা আছেন, একটা বা
আজ দিনের জন্য ইসলামের জন্য আগে আসো আমার আপনার টাকা কড়ি অর্থ সম্পদ বিবি বাচ্চা ছেলে পুলে সন্তান আদি কেউ আমার আপনার হবে রাগা কেউ আমার আপনার সঙ্গে যাবে না ও গো মুসলমান কিয়ামতের কঠিন দিবসে নাক্কাতুস সাগে নাক্কাতুল ফাজে নাক্কাতুল ইয়াউমিল কিয়ামা এই কিয়ামত যখন হবে এমন করে সমস্ত মানুষ সবাই মারা যাবে সবাই ধ্বংস হয়ে যাবে কোরআন বলেছেন কুল্লু মান আলাইহা ফানা তমাম পৃথিবীর জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে সব শেষ হয়ে যাবে কিছুই থাকবে না একমাত্র আল্লাহর ঘর মসজিদ আর আমার নবীর ঘর মাদ্রাসা এই দুটোই জিনিস কায়েম থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ ও গো মুসলমানেরা আর পৃথিবীর জমিনে যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলা পেনের যেমন একটা দুটা করে বগি আছে তমাম পৃথিবীর মসজিদগুলা সব বগির মতো চেন সিস্টেম হয়ে যাবে তমাম মাদ্রাসাগুলা বগির মতন চেন সিস্টেম হয়ে যাবে আর আমার নবীর মাজার আর কাবা বাইতুল্লাহ হবে ইঞ্জিন ওই টেনের বগির ইঞ্জিন হবে এমন করে নবীর মাজার আর কাবা বাইতুল্লাহ আর ওই কাবা বাইতুল্লাহ আর আমার নবীর মাজার ওই টেনের ইঞ্জিন হবে আর তমাম পৃথিবীর যত মসজিদ আছে আর মাদ্রাসা আছে এই মাদ্রাসায় যারা দান করেছে এই মসজিদে যারা দান করেছে যারা ইট কিনে দিয়েছে যারা টাকা দিয়েছে যারা সিমেন্ট দিয়েছে যারা বালি দিয়েছে ওরাই ওই মসজিদ আর মাদ্রাসাতে তারা উঠে যাবে আর কাবা বাইতুল্লাহ আর আমার নবীর মাজার সেদিন ইঞ্জিন হয়ে তমাম বিশ্বের মসজিদ আর মাদ্রাসা যারা তৈরি করেছে তাদেরকে ওই গাড়িতে তুলে নিয়ে আমার আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে যাবে ও গো মুসলমান এই শ্রীনগরের বুকে কে আছেন একজন ব্যক্তি আমাদের এই মসজিদের সম্মুখে ঈদগাহ হবে এবং মসজিদের মাপ পাতি কেনা হবে 5000 টাকা দেনওয়ালা ব্যক্তি কেউ আছে